কোটা সংস্কারের দাবি লই আজ বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেলপথ ও নগরীর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ছাত্রছাত্রী হল। এটা চট্টগ্রাম মুরাদপুর তুন লালখাল বাজার 2 নম্বর গেটের তুন অক্সিজেন ও সক বাজার পর্যন্ত ব্যাক ধরনের যান চলাচল বন্ধ হয়ে যাবার কারণে চট্টগ্রাম নগর অচলই পড়ে, ফলে বাড়ি জেগই জনদুর্ভোগ। প্রায় 4 ঘন্টার অসহিব গোড়া সিটাই অচল। সরকারের দ্রুত একটা ব্যবস্থা করুক, তাহলে আমরা সাধারণ মানুষ মোটামুটি ইয়া করতে পারবো। এই সরকারি কোটালাই ছাত্র হলে যেভাবে আন্দোলন করে রাজ রোড গার্ড সারিমিকে মনোহর গাড়ি তো চালাই না পারিস, ইন সরকারের জন্য অভিযোগ্য পদক্ষেপ দরকার আছে। এতক্ষণ যে জ্যামে আছি, এই যে কষ্ট আমি করছি, এটার বোধ একজন শ্রমিক না বুঝতে পারে, কিন্তু একজন কলেজ পড়ুয়া ভার্সিটি পড়ুয়া স্টুডেন্ট অবশ্যই বোঝার উচিত। এনকি ঘন্টার পর ঘন্টা জামত আটকে থাকার কারণে বোট ড্রাইভারের গাড়িতে ঘুম যাইতে দেখা যায়। ঘুম না যায় খিচতাম দিনের একটা তুন, হ্যাঁ হড়ে বা থড়ে কি গোড়া দিন বসে জামে জামে। আবার কেউ দেখা গিয়ে বিরক্ত হয়ে রাস্তার গাড়ি রাখি অন্যমিকে যাইতে হই। ছাত্রছাত্রী হলো দাবি তারার আন্দোলন যুক্তি কইলেও এই আন্দোলনের কারণে এ ধরনের জনদুর্ভোগ সৃষ্টি হয়ে দেয় আন্দোলনের বোধকিয়ায় নেতিবাচক দৃষ্টি লই স্যার। আর গোটা দিন দেখি আর দিন আজ পুরো চট্টগ্রাম জামুই রই আমার আগ্রাবর্তন আইবার সময় পুরো রাস্তা না আড়ি আড়ি এসে তখন আরো সহজ হইতাম আন্দোলনে, কিন্তু আজ আজ যে দুর্ভোগ এই দুর্ভোগের জন্য দায়ী হন। এটা কিছু মানুষ হলে তো ভাবলি এখন আর নিয়র আর চাই নেত্রী যেন এখন তাড়াতাড়ি দ্রুত কিছু একখান হয়। তবে সংসদ দেয়া প্রধানমন্ত্রীর ঘোষণা ও কেন্দ্রীয়ভাবে আন্দোলন স্থগিত সিদ্ধান্তের পর অবরোধ তুললেই ছাত্রছাত্রী হল। ডেস্ক নিউজ সি প্লাস টিভি। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।